আজকে আমরা পড়বো অ্যারে। অ্যারে এর ডেফিনেশন হচ্ছে অ্যান অ্যারে ইজ এ কালেকশন অফ এলিমেন্টস অফ এ সিঙ্গেল ডাটা টাইপ। অর্থাৎ আমরা যদি এখানে আইএনটি ইন্টিজার টাইপ একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম নাম ওয়ান নামে, তো এই নাম ওয়ান ভেরিয়েবলের মধ্যে আমরা ভ্যালু অ্যাজেন করলাম 10, তো অ্যাট এ টাইম আমরা একটা ভেরিয়েবলের মধ্যে একটা ভ্যালু স্টোর করতে পারি, ঠিক আছে। কিন্তু আমাদের যদি এমন প্রয়োজন হয় 10 জনের মার্কস নামে একটা ভেরিয়েবল তৈরি করলাম, সো মার্কস, তো মার্কস ভেরিয়েবলের মধ্যে একজন স্টুডেন্টের 8টা সাবজেক্টের মার্কস স্টোর থাকবে। তাহলে এখানে আমরা মার্কস ভেরিয়েবলে অ্যাট এ টাইম কয়টা মার্কস এন্ট্রি দিতে পারবো, একটা মার্কস স্টোর দিতে পারবো। বাট যদি এরকম হয় যে আমরা মার্কস ভেরিয়েবলের মধ্যে পরে আবার মার্কস ইকুয়াল 90, অর্থাৎ পরবর্তী সাবজেক্টের মার্কস ইনপুট দেই, তাহলে কী হবে, এই আগে যে মার্কসটা আমরা দিছি 80, এই 80 মার্কসটা 90 মার্কস দ্বারা রিপ্লেস হয়ে যাবে। তাহলে ঘটনা হচ্ছে এখানে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে অ্যাট এ টাইম একাধিক ভ্যালু স্টোর করে রাখতে পারতেছি না, ঠিক আছে। তো কিন্তু আমরা যদি চাই যে একটা ভেরিয়েবলে আমরা অ্যাট এ টাইম একাধিক ভ্যালু স্টোর করব, সমজাতীয় একাধিক ভ্যালু স্টোর করব, তো সেক্ষেত্রে আমরা ইউজ করব অ্যারে। তো অ্যারে ডেফিনেশনটা হচ্ছে অ্যান অ্যারে ইজ এ কালেকশন অফ এলিমেন্টস অফ এ সিঙ্গেল ডাটা টাইপ স্টোর্ড ইন অ্যাডজেসেন্ট মেমোরি লোকেশন। ডেফিনেশনটা হচ্ছে এরকম, অ্যান অ্যারে ইজ এ কালেকশন অফ এলিমেন্টস অফ এ সিঙ্গেল ডাটা টাইপ। অর্থাৎ একই ধরনের ডাটা টাইপের একাধিক ভ্যালুকে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে অ্যাট এ টাইম স্টোর করতে পারি এই অ্যারে এর মাধ্যমে, এবং সেই ভ্যালুগুলো স্টোর হবে কোথায়, স্টোরড ইন অ্যাট জেসেন্ট মেমোরি। মেমোরি লোকেশন, ঠিক আছে। অর্থাৎ অ্যাডজেসেন্ট মানে হচ্ছে পাশাপাশি, পাশাপাশি মেমোরি লোকেশনে, একটা ভেরিয়েবলের পাশাপাশি মেমোরি লোকেশনে একই ডাটা টাইপের একই জাতীয় একাধিক ভ্যালু একটা ভেরিয়েবলের মধ্যে অ্যাট এ টাইম আমরা স্টোর করতে পারি। কিসের মাধ্যমে? এই অ্যারে এর মাধ্যমে। তার জন্য আমরা বলতেছি অ্যান অ্যারে ইজ এ কালেকশন অফ এলিমেন্টস, অনেক একটা অ্যারে হচ্ছে অনেকগুলো এলিমেন্টের সমষ্টি, অফ এ সিঙ্গেল ডাটা টাইপ, একই ধরনের ডাটা টাইপের স্টোর্ড, এবং সেই ডাটাগুলো সেই ভ্যালুগুলো সেই এলিমেন্টগুলো স্টোর হয় কোথায়, ইন অ্যাডজেসেন্ট মেমোরি লোকেশন, পাশাপাশি মেমোরি লোকেশনে। তো আমরা এই অ্যারে, তাহলে আমরা এই আমরা অ্যারে যদি তৈরি করতে চাই তাহলে কীভাবে তৈরি করব। অ্যারে তৈরি করার স্ট্রাকচারটা হচ্ছে, প্রথমে ইউজ করতে হবে আমাদের ডাটা টাইপ, ডাটা টাইপ স্ট্রাকচারটা হচ্ছে ডাটা টাইপ, তারপর হচ্ছে ভেরিয়েবল নেম, তারপর থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা স্পেসিফাই করব ডাইমেনশন সাইজ, ঠিক আছে। তা সাইজটা আমরা স্পেসিফাই করে দিব, ওই ডাইমেন
ডাইমেনশন সাইজের মাধ্যমে আমরা স্পেসিফাই করে দিব যে এই উক্ত ভেরিয়েবলে কয়টা এলিমেন্ট স্টোর হবে। তো আমরা ডাটা টাইপ সাপোজ আমরা দিলাম ডাটা টাইপ ইন্টেজার আইএনটি, ভেরিয়েবল দিলাম আমরা মার্কস, থার্ড ব্র্যাকেট টপ এন্ড থার্ড ব্র্যাকেট ক্লোজ, এর মধ্যে আমরা কী লিখব সাইজ দিব সাপোজ 8, শেষে আমরা সেমিকোলন দিয়ে লাইনটাকে শেষ করব। তাহলে এখানে আমাদের কী হলো, প্রথম অ্যারে ভেরিয়েবল ডিক্লেয়ার করার স্ট্রাকচারটা হচ্ছে, প্রথম হচ্ছে ডাটা টাইপ, ডাটা টাইপ হিসেবে এখানে আমরা ইন্টেজার ব্যবহার করছি আইএনটি, তারপর হচ্ছে ভেরিয়েবল নেম, ভেরিয়েবল নাম হিসেবে আমি এখানে দিচ্ছি মার্কস, থার্ড ব্র্যাকেট ওপেন থার্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা কী লিখতেছি সাইজ, ডাইমেনশন সাইজ 8, অর্থাৎ মার্কস নামে ভেরিয়েবলটা ইন্টেজার টাইপ 8টা এলিমেন্ট স্টোর করতে পারবে। ঠিক আছে, তাহলে কীভাবে এরে কাকে বলে এবং কীভাবে এরে আমরা ডিক্লেয়ার করব সেটা দেখলাম। এখন হচ্ছে এই যে এখানে 8 আমি ডিক্লেয়ার করলাম, যখন 8 ডিক্লেয়ার করব তখন কী হয়ে যাবে, যখন এখানে আমরা কোনো ভেরিয়েবলের সাইজ আমরা দিয়ে দেব 8, তখন এরকম মেমোরি হয়ে যাবে। ঠিক আছে, এই মার্কস এই টোটাল মেমোরিটার নাম কি মার্কস, ক্লিয়ার, টোটালটার নাম হচ্ছে মার্কস, এবং এখানে আমরা এক একটা মার্কস প্রত্যেকটা ঘরে এক একটা মার্কস কি করব অ্যাড করব। সাপোজ আমি এখানে 4 দেই, তা যখন 4 দিব তখন কি হয়ে যাবে 4টা ঘর হয়ে যাবে। আমরা যখন মার্কস নামে ভেরিয়েবল ডিক্লেয়ার করবো তখন এবং তার সাইজ দিয়ে দিব 4, বা যে সাইজটা আমরা দিব ততগুলো, তো আমরা তো জানি যে ভেরিয়েবল মানে হচ্ছে কম্পিউটার মেমোরি একটা লোকেশনের নাম, তখন মেমোরিটা ডাইমেনশনে যত সাইজ দিব ততগুলো ঘর করে ফেলবে। ঠিক আছে, এবং প্রতিটা ঘরের একটা ইন্ডেক্স থাকবে, প্রথমটা হচ্ছে 0, তারপরটা 1, 2, তারপর হচ্ছে 3। ঠিক আছে, অর্থাৎ ইন্টেজার মার্কস, মার্কস নামে একটা ভেরিয়েবল যখন আমরা ডিক্লেয়ার করব তখন কম্পিউটার মেমোরিতে এরকম কি হয়ে যাবে একটা মেমোরি ওই অ্যালোকেট হয়ে যাবে। এবং এখানে আমরা মার্কস ভেরিয়েবলের পূর্বে বলে দিচ্ছি ডাটা টাইপ আইএনটি, অর্থাৎ এই জায়গাটুকুতে আমরা শুধুমাত্র ইন্টেজার টাইপ ভেরিয়েবল ইন্টেজার টাইপ ভ্যালু স্টোর করতে পারবো। এবং এখানে যখন আমরা অ্যারে টাইপ ভেরিয়েবলের সাইজ দিয়ে দিব, যত সাইজ দিব, যেমন এখানে আমরা সাইজ দিচ্ছি 4, তো এই মেমোরি লোকেশনটা যেই লোকেশনটুকু এই ভেরিয়েবলটা অ্যাজাইন করছে সেই লোকেশনটা ততগুলো ভাগে বিভক্ত হয়ে যাবে, এবং প্রত্যেকটা ভাগের একটা করে নাম্বার থাকবে, এবং নাম্বার প্রত্যেকটা নাম্বারকে বলা হচ্ছে ইন্ডেক্স, এবং ইন্ডেক্সটা শুরু হয় 0 থেকে, 0, 1, 2, 3। ঠিক আছে, তাহলে কি আমরা অ্যাট এ টাইম এবং যে ভ্যালুগুলো থাকতেছে সেই ভ্যালুগুলো কি পাশাপাশি লোকেশনে থাকতেছে না, তার জন্য এখানে বলা হচ্ছে অ্যান অ্যারে ইজ এ কালেকশন অফ এলিমেন্ট। তাহলে কয়টা এলিমেন্ট আছে আমার এখানে, 4টা এলিমেন্ট, 4টা এলিমেন্টের সমন্বয়ে আমরা একটা অ্যারে তৈরি করছি, কী নামে, মার্কস নামে, অফ এ সিঙ্গেল ডাটা টাইপ। কী ধরনের ডাটা স্টোর করতেছে, এই ইন্টেজার টাইপ ডাটা স্টোর করতেছে, অর্থাৎ সমজাতীয় ডাটাগুলোকে যখন আমরা একটা ভেরিয়েবলের মধ্যে অ্যাট এ টাইম স্টোর করব, ঠিক আছে, সেই ভ্যালুগুলোর কালেকশনকে বলা হচ্ছে একটা অ্যারে, স্টোর্ড ইন অ্যাডজাস্টেন্ট মেমোরি লোকেশন। এবং ভ্যালুগুলো স্টোর হবে কোথায়, পাশাপাশি মেমোরির লোকেশনে। দেখো প্রত্যেকটা ভ্যালু কিন্তু প্রত্যেকটা ভ্যালুর পাশাপাশি লোকেশনে অবস্থিত, ক্লিয়ার, এবং প্রত্যেকটা ঘরের কি থাকবে একটা করে ইন্ডেক্স থাকবে, ইন্ডেক্স শুরু হয় কত থেকে, 0 থেকে, ক্লিয়ার।
তো আমি এখানে 4 ডিক্লেয়ার করছি, তাহলে কয়টা ভ্যালু স্টোর করতে পারবে? 5টা। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা ভ্যালু ডিক্লেয়ার করলাম, এটা হচ্ছে ডিক্লারেশন, এটা হচ্ছে অ্যারে ডিক্লারেশন, ঠিক আছে। এখন হচ্ছে অ্যারে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি কিভাবে, ভেরিয়েবলের নাম দিছি শুধু। এখন ভেরিয়েবল কি করব, আমরা ইনিশিয়ালাইজ করব, অ্যারেটাকে ইনিশিয়ালাইজ করব কিভাবে, এই ভেরিয়েবলের মধ্যে আমরা ভ্যালু অ্যাসাইন করব। তো ভ্যালু আমরা অ্যাসাইন করব কিভাবে, দুইভাবে অ্যাসাইন করতে পারি আমরা। আমরা ইচ্ছা করলে যখন ভেরিয়েবলে ভ্যালুটা ডিক্লেয়ার করতেছি তখন আমরা অ্যাসাইন করতে পারি। অ্যাসাইন করার জন্য আমরা ডিক্লারেশন এবং ইনিশিয়ালাইজেশন যদি একসাথে করতে চাই তাহলে কি করব, ডাটা টাইপ, তারপর হচ্ছে ভেরিয়েবলের নাম, তারপর হচ্ছে সাইজ, কয়টা এলিমেন্টকে স্টোর করবে এই ভেরিয়েবল, তারপর সমান, সমান দেওয়ার পর সেকেন্ড ব্র্যাকেট ওপেন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ওপেন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজের মধ্যে আমরা ভ্যালুগুলো স্টোর করব। তো কয়টা ভ্যালু দিতে পারবো আমরা, এখানে সাইজ আমরা কত দিছি, 4, সাইজ দিছি 4, তাহলে কয়টা এলিমেন্টকে স্টোর করতে পারবো, 4টা। সাইজ 4 মানে হচ্ছে 4টা এলিমেন্টকে আমরা স্টোর করতে পারবো। কিন্তু এখানে যখন যখন এখানে আমি 4 স্পেসিফাই করতেছি তখন কি হয়ে যাচ্ছে, মেমোরিতে 4টা ঘর হয়ে যাচ্ছে, প্রত্যেকটা ঘরের একটা করে নাম্বার আছে, নাম্বারটা স্টার্ট হয় 0 থেকে। বাট আমরা এখানে সাইজ যত দিব ততগুলো এলিমেন্ট আমরা উক্ত ভেরিয়েবলে স্টোর করতে পারবো অ্যাট এ টাইম, ঠিক আছে। এইভাবে তাহলে আমরা কি ডাটা টাইপ, ভেরিয়েবলের নাম, তারপর আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে সাইজ দিব যে কতগুলো এলিমেন্ট স্টোর করতে পারবে, তারপর সমান, সেকেন্ড ব্র্যাকেট ওপেন, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এর মধ্যে আমরা কী করবো এলিমেন্টগুলো কমা দিয়ে দিয়ে লিখবো। দেখো 40, 50, 58, 71 প্রত্যেকটা ভ্যালু একটা আরেকটা থেকে ওই আলাদা করা হচ্ছে এখানে কী দ্বারা, কমা দ্বারা, এবং লাইনটাকে শেষ করবো আমরা সেমিকোলন দ্বারা। এইভাবে আমরা ইনিশিয়ালাইজেশনের সময় কী করতে পারি, ভ্যালু অ্যাসাইন করতে পারি। আর আরেকটা সিস্টেম হচ্ছে আমরা আগে ভ্যালু অ্যাসাইন করব, আমি এখানে কী করলাম আগে ভ্যালুটাকে আমি আগে ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করলাম, এখন ইনিশিয়ালাইজ করব। ইনিশিয়ালাইজ করার জন্য আমরা কীভাবে লিখব, ভেরিয়েবলের নাম, থার্ড ব্র্যাকেট ওপেন, থার্ড ব্র্যাকেট ক্লোজ, এর মধ্যে আমরা ইনডেক্স, যখন আমরা জিরো ইনডেক্স স্পেসিফাই করব তখন কাকে বোঝাবে, প্রথম ঘরটাকে বোঝাবে, ইনডেক্স ইকুয়াল আমরা ভ্যালুটা দিলাম, তারপর সেমিকোলন দ্বারা ক্লোজ করব। তো এখন আমরা আবার মার্কস এর মান স্পেসিফাই করলাম 1, 2, যদি আমরা এখানে সাইজ দেই 4 তাহলে ইনডেক্স হবে কত পর্যন্ত, 3 পর্যন্ত, তার কারণ হচ্ছে 0 থেকে স্টার্ট, 0, 1, 2, 3, তা কয়টা, 0, 1, 2, 3, 4টা এলিমেন্ট। অর্থাৎ এখানে যত সাইজ দেবো ওই সাইজ মানে হচ্ছে ততগুলো এলিমেন্ট আমরা স্টোর করতে পারবো। ঠিক আছে, আমরা আগে কি করছি, এখানে হচ্ছে and ডিক্লারেশন এবং ইনিশিয়ালাইজেশন একসাথে করে ফেলছি। ডাটা টাইপ, ভেরিয়েবলের নাম, এই অ্যারে সাইজ ইকুয়াল, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা এলিমেন্টগুলোকে রাখবো, ঠিক আছে।
আর এক্ষেত্রে কি হচ্ছে, আমরা আগে ডিক্লেয়ার করতেছি ডাটা টাইপ, ভেরিয়েবলের নাম, তারপর সাইজ, সেমিকোলন দিয়ে ক্লোজ করতেছি। পরবর্তীতে আমরা প্রত্যেকটা ইন্ডেক্সে কি করতেছি, ভ্যালু অ্যাসাইন করতেছি। কিভাবে? ভেরিয়েবলের নাম ইন্ডেক্স, ইন্ডেক্সটা অবশ্যই থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে, এবং জিরো ইন্ডেক্সে যদি স্টোর করতে চাই তাহলে জিরো ইকুয়াল 80, মার্কস ওয়ান, ওয়ান ইন্ডেক্স ইকুয়াল 40। তাহলে ওয়ান ইন্ডেক্স মানে কি, এই এই ওয়ান ইন্ডেক্সের যে ঘরটা আছে এখানে স্টোর হবে কত, 40, জিরো ইন্ডেক্সে কত, 80, 80 আছে আমাদের, টু ইন্ডেক্স আছে 90, টু ইন্ডেক্সে আমরা স্টোর করব কি 90, এবং থ্রি ইন্ডেক্সে হবে 81, এখানে 81। এইভাবে মেমোরিতে এই একাধিক এলিমেন্ট অ্যাট এ টাইম একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর থাকবে। ক্লিয়ার, বুঝতে পারছি? এই তাহলে এখান থেকে তো আমি ডেফিনেশনটা বলতে পারি যে একাধিক এলিমেন্ট ওই একাধিক সমজাতীয় এলিমেন্ট, অর্থাৎ সেম ডাটা টাইপের একাধিক এলিমেন্ট বা একাধিক ভ্যালু যখন আমরা একটা ভেরিয়েবলের মধ্যে অ্যাট এ টাইম স্টোর করব, তখন এই কনসেপ্টটাকে বলা হচ্ছে অ্যারে। সাপোজ আমরা এখন আরেকটা অ্যারে ডিক্লেয়ার করতেছি, আইএনটি, অ্যাচিভমেন্ট নামে আমি আরেকটা অ্যারে ডিক্লেয়ার করতেছি, এবং সেই অ্যারে সাইজ স্পেসিফাই করতেছি আমরা 4। ঠিক আছে, এখন আমরা এই অ্যাচিভমেন্ট যদি আমরা এমনটা করি, 4 ইকুয়াল মার্কস, ঠিক আছে, তাহলে কিন্তু মার্কসের অর্থাৎ 4 মার্কসের যে ভ্যালুগুলো, চারটা এলিমেন্ট, এই চারটা এলিমেন্ট ভ্যালুগুলো অ্যাচিভমেন্টের মেমোরিতে গিয়ে স্টোর হবে। যদি এইভাবে লিখি তাহলে আমাকে এরর মেসেজ শো করবে। যদি আমরা চাই একটা অ্যারের এলিমেন্টকে আরেকটা অ্যারেতে আমরা স্টোর করতে চাই, আরেকটা ওই অ্যারেতে অ্যাসাইন করতে চাই, সেক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে যেই অ্যারেতে অ্যাসাইন করব সেই অ্যারেটা ডিক্লেয়ার করার পর অ্যারে, সেই অ্যারে এবং তার ইন্ডেক্স, অর্থাৎ সাপোজ আমি দিলাম এখানে 2, তার মানে কি অ্যাচিভমেন্ট এই ভেরিয়েবলের এই এই অ্যারের 2 নাম্বার ইন্ডেক্সে স্টোর হবে কে, 40, মার্কস অ্যারে ভেরিয়েবলের 0 ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা অ্যাচিভমেন্ট ভেরিয়েবলের 2 নাম্বার ইন্ডেক্সে গিয়ে স্টোর হবে, সেমিকোলন। বা আমি যদি চাই যে মার্কস ভেরিয়েবলের 0 ইন্ডেক্সের ভ্যালু এবং 3 ইন্ডেক্সের ভ্যালু দুটা যোগ হবে, যোগ হয়ে অ্যাচিভমেন্টের 2 নাম্বার ইন্ডেক্সে স্টোর হবে, তাহলে কি করব আমরা, প্লাস মার্কসের 0 ইন্ডেক্সের ভ্যালু এবং মার্কস অ্যারের 2 ইন্ডেক্সের যে ভ্যালুটা, দুটা ভ্যালু যোগ করে যোগ ফলটা স্টোর হবে অ্যাচিভমেন্ট ও এরের 2 নাম্বার ইন্ডেক্সে। ঠিক আছে, এইভাবে আমরা একটা ভেরিয়েবল এর ভ্যালুকে আরেকটা ওই এরে ওই ইন্ডেক্সের ভ্যালুকে আরেকটা এরেতে স্টোর করতে পারি। বুঝতে পারলাম, বুঝছো? এই লাইনের মানে কি, মার্কস এরের 0 ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুর সাথে মার্কস অ্যারের 2 ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটা যোগ হবে, যোগ ফলটা স্টোর হবে অ্যাচিভমেন্ট ভেরিয়েবলের বা অ্যারের 2 নাম্বার ইন্ডেক্সে। তাহলে এর মানে হচ্ছে এরকম, মার্কসের ভ্যালু কত, মার্কসের 0 ইন্ডেক্সে কত ভ্যালু, 80, 80, তো এটার মানে হচ্ছে এরকম, অ্যাচিভমেন্টের 2 নাম্বার ইন্ডেক্সে স্টোর হবে কত, 80 প্লাস, আর 2 নাম্বার ইন্ডেক্স আছে 90, 90।
তাহলে 80 এর সাথে 90 যোগ হয়ে যোগফলটা স্টোর হবে কোথায়? অ্যাচিভমেন্ট ওই অ্যারেটা ভেরিয়েবলের 2 নাম্বার ইনডেক্সে, ঠিক আছে? এইভাবে আমরা একটা ভেরিয়েবলে একটা অ্যারের ভ্যালুকে ওই ইনডেক্সের ভ্যালুকে আরেকটা ভেরিয়েবলে ওই আরেকটা অ্যারেটা ভেরিয়েবলে ইনডেক্সে সেট করতে পারি।